আমি আমার সবটা দিয়ে ওকে ভালো রাখার চেষ্টা করব, কথা দিলাম। শারমিন রহমান চোখে জল নিয়ে মুচকি হাসে। প্রশান্তের হাসি হেসে বলে ওঠে, জানি তো আমি, আমি আমার আব্বাজানকে বিশ্বাস করি, আর তাই তো এত পরিশ্রম। সোজা সামনে সামির, আর গাড়ির গতি একটু আস্তে, আমার এখনো বাসর করা বাকি। শেষের কথাটুকু আস্তে বলে স্বামীর আমতা আমতা করে বলে ওঠে, 7:30 বাজে স্যার, 8টায় মিটিং। মিটিং আধ ঘন্টা পিছিয়ে দাও। নির্ভানের কথা শুনে স্বামীর তৎক্ষণাৎ কারে ফোন চেপে অফিসে জানিয়ে দেয়, স্যার আসতে লেট হবে। আর এদিকে সানিয়া লজ্জায় রংধনুর রং ধারণ করছে। ছি, কি বললো একটু আগে নির্ভান ভাই? যদিও স্বামী শুনতে পায়নি কথাটা, কারণ নির্ভান লাস্ট কথাটা সানিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলেছিল। সানিয়া এসব ভাবছিল, কিন্তু হুট করে কোমরে কারো শীতল হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। সানিয়া তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে চাইল পাশে বসা পাষাণ পুরুষটার দিকে, কিন্তু নির্ভান এমন একটা ভাব নিয়ে সামনে তাকিয়ে আছে যেন সে নাদান। সানিয়া নিজের ডান হাতটা নির্ভানের বাম হাতের উপর রেখে নির্ভানের শক্ত হাতটা সরানোর প্রয়াস চালানো, কিন্তু সে ব্যর্থ। নির্ভান সানিয়ার কাণ্ড এতক্ষণ পর্যবেক্ষণ করছিল। সানিয়া যখন না পেরে অসহায় চোখে তাকায় নির্ভানের মুখের দিকে, নির্ভান তখন ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে একটানে সানিয়াকে নিজের শক্ত উরুর উপর বসিয়ে দু হাতে শক্ত করে সানিয়ার কোমর জড়িয়ে ধরে, নিজের বুকের সাথে চেপে ধরে, কানের পিঠে নিজের রুক্ষ উষ্ঠ জোড়া ছুঁয়ে দিয়ে ফিস ফিস করে শুধাল, ভয় নেই সুন্দরী, কিচ্ছু করব না, আগামী 2 মাস আপনার ছুটি। রাত 9টা বাজে, সানিয়াকে বাড়িতে রেখে নির্ভান অফিসে চলে গিয়েছে। সানিয়া আগের ন্যায় আফির রুমে এসে ফ্রেশ হয়ে আগের ড্রেস পরে নিল, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পড়তে বসেছিল। এর মধ্যে আফি এসে বলল খাবারের জন্য নিচে যেতে। সানিয়া বইটা বন্ধ করে আফির সঙ্গে নিচে চলে আসে। খাবার পর্ব শেষে সানিয়া চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওর মনে পড়ে ও এখন অতিথি নয়, এবারের বউ। নিজের এভাবে চলাফেরা সাজে না, ওপরে যেতে অগ্রসর হয়েও আর যায় না, ফিরে এসে কাজের লোকদের সাথে সাথে হাতে কাজ করতে থাকে। একান্ত আফি নিজামুদ্দিন আমিরা খাতুন অনেক আগেই ড্রয়িং ছেড়েছেন, শুধু সুমাইয়া বেগম রান্নাঘরে কিছু করছিলেন। কিন্তু ফিরে এসে সানিয়াকে কাজ করতে দেখে তিনি অবাক হয়, তড়িঘড়ি করে এসে হাত থেকে প্লেট কেড়ে নিতে নিতে বলে ওঠে, তোকে এসব করতে কে বলেছে? আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কি দেখছিলে? শেষের কথাগুলো কাজের লোকদের উদ্দেশ্য করে বলে ওঠে। সবাই চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে থাকে, তারা তো না করেছিল, কিন্তু সানিয়া জোর করছিল বলেই তো দিল। সানিয়ার খারাপ লাগে তাদের ভীতু অসহায়ত্ব মুখ দেখে। খালামণি, ওনারা দিতে চায়নি, আমি জোর করেছি, আর যেন না দেখে। আমি কি আর এখন এই বাড়িতে বেড়াতে এসেছি যে কাজ করা যাবে না? সানিয়ার কথার প্রেক্ষিতে সুমাইয়া বেগম সানিয়াকে বুকে আগলে নেয়, মুস্কি হেসে বলে ওঠে, আমি যেই কষ্ট পেয়েছি আমার ছেলের বউকে তার ছিটে ফোটাও কষ্ট পেতে দিব না, মেয়ে করে রাখবো তাকে, তার এইসব কাজ করার জন্য লোক আছে না? তুই আর কখনো এসব করবি না, তোর কাজ আমার ছেলেটাকে আগলে রাখা। তুই তো জানিস আমার ছেলেটা কত রাগী বদমেজাজি। তুমি চিন্তা করো না, এই পাশার বদমেজাজি তোমার ছেলেকে আমি ভালো করে নেব, মুস্কি হেসে বলে ওঠে সানিয়া। তারপর সানিয়াকে তিনি রুমে পাঠিয়ে দেয়। সানিয়া আফির রুমে এসে ওয়াশরুম থেকে হালকা ফ্রেশ হয়ে এসে আফির পাশে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে আফি ধর করিয়ে উঠে বসে নাক মুখ মুসকে বলে ওঠে, তুমি আমার রুমে কি করো? মানে কি বলছি, আমি এই রুমে থাকবো না তো কই থাকবো? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, তোমারটা নেই, নয়তো বিয়ে হওয়ার পরও কেউ বরের রুম ছেড়ে বরের বোনের রুমে আসে? কথাটা বলতে বলতে আফি সানিয়াকে ঠেলে ঠুলে রুম থেকে বের করে দিল, তারপর দরজা বন্ধ করে দেয়। আর সানিয়া বোকার মতো তাকিয়ে তাকিয়ে সব দেখে। আসলে সানিয়া ভাবেনি, কিন্তু এখন আফি যখন একবার বের করে দিয়েছে রুম থেকে, এখন বউ মারলেও দরজা খুলবে না। অগত্যা সানিয়া পা টিপে টিপে নির্মাণের রুমের দিকে এগিয়ে এলো। এতক্ষণে নিশ্চয়ই নির্ভান ভাই এসে পড়েছে। এসব ভাবতে ভাবতে সানিয়া নির্ভান নামক পাষাণ পুরুষের রুমের সামনে এসে দাঁড়ালো।
বিয়ে করেছে কি বউ ছাড়া একা একা ঘুমাবো বলে? ছি ছি, এইসব কি বলছেন আপনি? মাথা ঠিক আছে? এতক্ষণ ছিল না, এখন ঠিক আছে? কথাটা বলতে বলতে নির্বাণ সানিয়াকে হাত ধরে টেনে নিয়ে বিছানায় ফেলে নিজেও অপর পাশ দিয়ে শুয়ে সানিয়াকে একটানে নিজের বুকের উপর নিয়ে আসে। তারপর দুজনের গায়ে কম্বল টেনে নেয় ভালো করে। সানিয়া স্তব্ধ, নড়াচড়ার কথা ভুলেছে মেয়েটা সেই কখন, এই পাশের পুরুষের হঠাৎ হলোটা কি? একদম মিশে আছে নির্বাণের বুকে সানিয়া, শ্বাস প্রশ্বাস ঘন হয়ে আসে। সানিয়া এতক্ষণ ঘুরে থাকলেও এখন বসতে পারছে, এখন যেন কেমন অস্থির অস্থির হাঁসফাঁস করতে লাগলো। নিজের হাত জোড়া নির্বাণের মুখে রেখে মাথাটা একটু উঁচু করে নির্বাণের মুখের দিকে তাকালো। সবসময় গম্ভীর মুখে আর লাল করে রাখা চৈচোরা বন্ধ করে আছে, ঘুমিয়ে আছে কিনা বোঝা মুশকিল। তবে সানিয়া ভাবে হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই একটু জোর খাটিয়ে ছুটতে চায়। আর অমনি নির্বাণ ধপ করে চোখ মেলে নিল। ড্রিমলাইটের আলোতে বেশ লাগছে তার ছোট্ট অর্ধাঙ্গিনীকে। নির্বাণ মাথাটা হালকা উঁচু করে সানিয়ার মাথার পেছনে নিজের বাম হাত দিয়ে এগিয়ে এনে সানিয়ার ঘাড়ে নিজের দাঁত বসিয়ে ছোট্ট একটা কামড় দেয়। সানিয়ার তৎক্ষণাৎ ব্যথায় আর্তনাদ করে ওঠে। নির্বাণের বুকের উপর হাতে হাত দিয়ে নিজের ঘাড় ডোলে ফুপিয়ে ওঠে নির্বাণ বিরক্ত হয়। ঘুমিয়ে তো ছিলাম, তুই তো উসকুস করছিস। আমার কেমন লাগছে, আপনি একটু দূরে সরে ঘুমান। চুপচাপ যেভাবে আছিস সেভাবেই থাক, না তো আজই সব সেরে নেব। নির্বাণের কথায় সানিয়া লজ্জায় আর কিছু বলে না। রুমে এসেছে নাগাদ এই পাশার পুরুষ কি সব আপল তাপল বকে যাচ্ছে। চুপচাপ শুয়ে থাকে নির্বাণের বুকে। বেশ অনেকক্ষণ পর সানিয়া অনুভব করতে পারল, এখন আর অস্থির অস্থির লাগছে না, বেশ ভালোই লাগছে এই পাষাণ পুরুষের রেসপন্ডন শুনতে। সানিয়া মুস্কি হেসে মাথাটা একটু উঁচু করে দেখে নিল নির্বাণ ঘুমিয়েছে কিনা। নির্বাণের মুখের দিকে তাকিয়ে সানিয়া বুঝতে পারল পাষাণ পুরুষ ঘুমিয়ে পড়েছে, তাই ঠোঁট প্রসারিত করে হেসে নিচেও জড়িয়ে ধরে স্বামীকে। আর এভাবে নির্বাণের রেসপন্ডনে ধুক ধুক শব্দ শুনতে শুনতে ঘুমের রাজ্যে পাড়ি জমায় সানিয়া। আফিক ঘুমিয়ে আছে, কিন্তু ওর মনে হচ্ছে ওকে কেউ খুব গভীরভাবে খুব কাছ থেকে কেউ ওকে পর্যবেক্ষণ করছে। মেয়েদের এই গুণটা বেশ ভালো, যদি তাদের দিকে কেউ তাকিয়ে থাকে তবে তারা সেটা বুঝতে পারে আর কে এমন চোখ দিয়ে দেখে সেটা উপলব্ধি করতে পারে। এই যে আফির ঘুমের মাঝেও মনে হচ্ছে ওকে কেউ খুব মুগ্ধতা নিয়ে দেখছে, আর তাই ভেবে ঘুমের মাঝেও আফি কেমন ভ্রুক কুসকে আছে, যা দেখে সামনে বসে সুদর্শন যুবকটা নিজেও হাসে। আর ঠিক তখনই আফি ধপ করে চোখ খোলে, সামনে কোনো মানুষের অভাব দেখেই ভয়ে আবার চোখ বন্ধ করে চিৎকার করতে যাবে, আর অমনি একান্ত ফিসফিস করা গলা ভেসে এলো আফির কানে। এই চুপ চুপ, আমাকে চোর অপবাদ দিয়ে গণধোলাই খাওয়াতে না চাইলে। আফি চোখ বন্ধ করেছিল, কিন্তু কণ্ঠ শুনে চোখ পিটপিট করে তাকায়, একান্ত ওর দিকেই তাকিয়ে আছে। ড্রিমলাইটের কৃত্রিম আলোয় বেশ লাগছে এলোমেলো আফিকে, একান্ত যেন ঘরের মধ্যে আছে, মন যেন কিছু নিষিদ্ধ জিনিস চাইছে। একান্ত সম্মিতি পায়, আফি ওর হাতে দাঁত দিয়ে কামড়ে ধরায়। একান্ত ব্যথাতুর শব্দ করে উঠে হাত সরিয়ে নিয়ে বলে ওঠে, আহ কি করলি এটা? তো কি করতাম, কখন থেকে ডেকে যাচ্ছি, আর একটু হলে তো আমার দমটাই বন্ধ হয়ে যেত। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলে জবাব দেয় আফি। একাত্তর আবারও কেমন অন্যমনস্ক হয়ে পড়ে আর ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, বিয়ের পর এটার 10 গুণ উসুল করব আমি, তৈরি থাকিস পুচকে। কথাটা বলতে বলতে একান্ত চেয়ার ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। আফি ভাবে একান্তর বলা কথাগুলো কি বলে গেল তার সুদর্শন যুবক একান্ত ভাই, এসব ভাবতে ভাবতে কেঁদে উঠে আফি। এটা খুশির কান্না। আচ্ছা, তবে কি আফির প্রেমের প্রথম প্রণয় এটা? আফি জানে না, কিন্তু তার মনে কেন জানি বলছে খুব শীঘ্রই একান্ত ভাই তার ভালোবাসার একান্ত ভাই তার হয়ে যাবে। আফি চোখের জল মুছে উঠে টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে পানি খেয়ে দরজাটা বন্ধ করতে গিয়ে ওর মনে পড়ে, আচ্ছা একান্ত ভাই রুমে এলো কীভাবে? কিন্তু পরক্ষণেই মনে পড়ে গেল 11টার দিকে পানি নিয়ে এসে হয়তো দরজা লাগাতে ভুলে গিয়েছিল। আফি মুস্কি হেসে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে, কিন্তু হঠাৎ কিছু মনে পড়তেই কম্বল সরিয়ে উঠে বসে।
আর নিজের দিকে দৃষ্টি দিতে মাথা চক্কর দিয়ে ওঠে। চোখ বড় বড় করে বিড় বিড় করে বলে, আমি কি তবে ওনার সামনে এতক্ষণ এভাবে বসেছিলাম? আর এই জন্যই উনি তখন এমন করে তাকিয়েছিল? কথাগুলো বলতে বলতে আকি আবারও কম্বল মুড়ে দিয়ে সম্পূর্ণ শরীর ঢেকে শুয়ে পড়ে। সকালে নাস্তা শেষে আপি সানের বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল নির্মাণ বসে আছে গাড়ির ড্রাইভিং সিটে। সানিয়া অবাক হয়ে বলল, আপনি যাবেন? মানে মিটিং আছে, ফার্স্ট তোদের কলেজ দিয়ে অফিস যেতে হবে। আপি কোনো বাক্য প্রয়োগ করে না, মাথা উঁচু করে একবার দোতলার ব্যালকনিতে কফি হাতে দাঁড়িয়ে থাকা একাতর দিকে একবার তাকে চট করে গাড়িতে বসে পড়ে। অগত্যা সানিয়াকে এখন নির্মাণের পাশে বসতে হবে, নয়তো দেখা যাবে এ পাষাণ পুরুষ গম্ভীর কণ্ঠে বলে উঠবে, আমি ড্রাইভার নই। সানিয়া এসব ভেবে চুপচাপ ফ্রন্ট সিটে বসে পড়ে। নির্মাণ সিট বেল্ট লাগিয়ে দেয় বউয়ের, তারপর আগের স্থানে বসে গাড়ি স্টার্ট দেয়। ড্রাইভার নিয়ে আসবে গিয়ে অপেক্ষা করবি? আচ্ছা, আপি বলে, আর কেউ কোনো কথা বলে না। পড়া সবটা কমপ্লিট? নির্মাণ রুমে এসে আলমারি খুলে কিছু ফাইল সেখানে রাখতে রাখতে জিজ্ঞেস করে সানায়াকে। সানায়া নির্মাণের দিকে ঘুরে বসে জবাব দেয়, না আরো একটু বাকি। বাকিটা সকালে শেষ করো। নির্মাণ বিছানা ঠিকঠাক করতে করতে বলে উঠে। সানিয়া অবাক হয়ে বলল, 11টা বাজে, তুমি কি যাও আমি না ঘুমিয়ে থাকি? সানিয়ার কথা শুনে নির্মাণ ভ্রু পুষকে আসে, দুই ভ্রু আড়াআড়ি করে প্রশ্ন করে। সানিয়া মাথায় হাত দিয়ে বিস্ময় নিয়ে বলে, আল্লাহ, আপনি এসব কি বলছেন? আমি কি বলেছি আপনি বসে থাকেন? বলুনি, কিন্তু তুমি ভালো করে জানো তুমি না ঘুমালে আমিও ঘুমাতে পারবো না। এক মাসই তো মাত্র, অভ্যস্ত হয়ে পড়ছি, আজ কাজের অনেক প্রেসার ছিল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। সানিয়া বাধ্য হয়ে বই গুছিয়ে রেখে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এলে নির্ভান সানিয়ার চুলগুলো সুন্দর করে আঁচড়ে বেলুনি করে দেয়, তারপর সানিয়াকে করে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নিজেও শুয়ে পড়ে। আপনার কফি? সানিয়া কফির মগটা সোফায় বসা নির্ভাণের সামনের সেন্টার টেবিলে রেখে চলে যাচ্ছিল, কিন্তু নির্ভাণ কোলে থাকা ল্যাপটপটা পাশে রেখে তড়িৎ গতিতে বউয়ের হাত ধরে উল্টো ঘুরিয়ে নিজের কোলে বসিয়ে দিল। সানিয়া আকস্মিক ঘটনায় চমকে ওঠে, চোখ বন্ধ করে এক হাত নির্ভাণের চুল খাঁচে ধরে অন্য হাত টি-শার্ট ঘাড়ের কাছে হালকা নখের আঁচড় লাগিয়ে নির্ভাণের। নির্ভাণ কোনো প্রতিক্রিয়া করে না। সানিয়া চোখ পিটপিট করে চোখ খুলে খাড়খোড়াতে নজরে পড়ে নির্ভাণের চাপদাড়ি ভর্তি গাল সিগারেটে পোড়া কালচে ঠোঁট। সানিয়া জানে নির্ভাণ সিগারেট খায়, কিন্তু ওর কেন জানি এই ওষ্ঠ জোড়া ভীষণ ভালো লাগে, আর এখন একবার নিজের ওষ্ঠ দ্বারা নির্ভাণের ওষ্ঠ ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা যাচ্ছে। নির্ভাণ ততক্ষণে সেন্টার টেবিলে থাকা কফির মগটা হাতে নিয়ে সানিয়ার সামনে আনে। সানিয়ার তৎক্ষণাৎ মনে পড়ে যায় আজ কফির মগে তার একবার চুমুক দেওয়া হয়নি, এর জন্যই নির্ভাণ তাকে এভাবে কোলে নিয়েছে। কারণ প্রথম যেদিন নির্ভাণকে সানিয়া কফি দিয়ে রুম থেকে চলে যাচ্ছিল, সেদিনও নির্ভাণ তাকে এভাবে টেনে কোলে বসিয়ে গম্ভীর কণ্ঠে হুকুম করেছিল, আমাকে কফিটা দেওয়ার আগে একবার নিজে চুমুক দিবি, মনে থাকবে? নির্ভাণের এমন কথা শুনে সানিয়া বিস্ময়ের চোখে তাকিয়েছিল গোল গোল চোখ করে। কারণ একটাই, যে মানুষটা নিজের ব্যবহৃত জিনিস কাউকে ছুঁতে দেখলে রেগে ফায়ার হয়ে যায়, দ্বিতীয়বার আর সেটা ব্যবহার করে না, আর সেই মানুষটা নিজের কফি আরেকজনের মুখেরটা খাবে, ভাবা যায় এত সব? সানিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নির্ভাণ নিজে সেদিন কফি সানিয়ার মুখের সামনে ধরেছিল। সানিয়া বাধ্যমের মতো অবলীলায় এক চুমুক খেয়ে ঘাড় নেড়ে জবাবে বলেছিল, থাকবে। তুই বলেছিলি মনে থাকবে, তবে আজ যে ভুল হলো। নির্ভাণের কথায় সানিয়া ভাবনা ছেদ ঘটে, আমতা আমতা করে উত্তর দেয়, মনে ছিল না। শাস্তি তো পেতেই হবে, আপনি এমনটা করতে পারেন, আমার কাজের চাপে ভুলে গিয়েছিলাম আমি। তোমাকে কেউ বলেছে কাজ করতে? তাছাড়া এটা তোমার বাসা, কিন্তু আমার শাস্তি তো আর আমি মাফ করব না, ভুল যেহেতু হয়েছে শাস্তি তো পেতেই হবে।
কি শাস্তি দেবেন? সানিয়া আগদাপ্তা করে জিজ্ঞেস করে। নির্ভান বাঁকা হাসে, কফিটা সানির হাতে দিয়ে ইশারায় খেতে বলে। সানিয়া তখনও নির্ভানের কোলে বসে। সানিয়া নির্ভানের হাত থেকে কফিটা নিয়ে এক চুমুক খেয়ে আবার ফিরিয়ে বলে ওঠে, নিন আর ছাড়ো না ভাই, এখনো শাস্তি শেষ হয়নি। কথাটা বলে নির্ভান সানিয়ার ঠোঁট লাগানো জায়গাটা দিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে কফি খায়। এদিকে সানিয়ার লজ্জায় মরি মরি অবস্থা। নির্ভান একবার খেয়ে তারপর আবারও মুখটা সানিয়ার হাতে দেয়, যা দেখে ভুল কুসকে আসে সানিয়ার। কফির মুখটা হাতে নিয়ে প্রশ্নবোধক চাহনি দিয়ে বলে ওঠে, একবার খাওয়ার কথা ভুলে যাওয়ার শাস্তি স্বরূপ পুরোটা কফি আমার সাথে তোমায় শেয়ার করে খেতে হবে, আর এটাই তোমার শাস্তি। সানিয়া স্তব্ধ, অবাকের চরমপন্থী সব ভুলে হা করে তাকিয়ে থাকে নির্ভারের দিকে। অবাক চাহরি নিয়ে প্রশ্ন করে, আপনি ঠিক আছেন? I'm fine. First কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। অবত্যা বাধ্য হয়ে সানিয়াকে নির্ভারের কোলে বসে অর্ধেক কফি খেতে হয়েছে। সানিয়ার অস্থিরতা আর লজ্জা দুটো মিলে করুণ দশা ছিল, কিন্তু কিছু করার ছিল না, তাই বাধ্য হয়ে খেতে হয়েছে। এই মাইয়া আবার কই গেল? আম্মা আপনার কিছু লাগবে? মহারানী কই? আম্মা ও কফি নিয়ে গিয়েছে আপনার নাতির জন্য। তো এত সময় কি করো, কেসু তো আবার এক ঘন্টা আগে। আপনি আমাকে বলেন না, কি দরকার? না তুমি পারবা না, আমি ওরে ডাইক্কা লইয়া আইতাছি। কথাটা বলেই আমিনা খাতুন আর অপেক্ষা করে না, সুমায়া বেগমের উত্তরে তিনি লাঠি ঠক ঠক আওয়াজ করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। আর উঠতে উঠতে জোরে জোরে চেঁচিয়ে সানিয়াকে ডাকতে লাগল। সানিয়া তড়িঘড়ি করে নির্ভারের হাতে তাওয়াল দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। মূলত ও নির্ভারের মাথা মুছে দিচ্ছিল, কিন্তু আমিনা খাতুনের ডাকে তড়িঘড়ি করে সানিয়ার পেছন পেছন নির্ভারও আসে। কাম আছে আমার লগে আয়। দাদি আপনি যান, আমি আপনার নাতি কাপড়গুলো ধুয়ে দিয়ে আসছি। না না হইব না, এখানে আয় তুই, বর্তা বানান লাগবো, কতদিন পর আমার মাইয়ার জামাই আইব। বউ লাগে আমার, কাজের লোক না। কাজ করলে কেউ কামের বেটি হইয়া যায় না। তো এতগুলো কাজের লোক রাখার কি দরকার? আজ থেকে সব কাজ তুমি আর আমার বউ করে নিও। নির্ভান কি বলছো এসব? দাদি হয় তোমার, বয়স হয়েছে, ওনার এই সংসারটা কিন্তু উনি নিজে হাতে একসময় সব দিক সামলেছেন। নির্মাণ কিছু বলে না, কোনো কথা না বলে রুমের ভেতর চলে যায়। আর আমিনা খাতুন সানিয়ার দিকে অগ্নিমূর্তির চোখে তাকিয়ে হান হান করে ঠক ঠক করে লাঠি ভর করে চলে যায়। সব কিছু এত দ্রুত ঘটল যে সানিয়ার মাথায় কিছুই ঢুকল না। সে চুপচাপ শাশুড়ির মুখের দিকে তাকিয়ে থাকে। তিনি এগিয়ে এসে সানিয়াকে বুকে আগলে নেয়, দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আমি বোধহয় আমার কথা রাখতে ব্যর্থ রে, কিন্তু তুই আমার দ্বারা তোকে কখনো কষ্ট পেতে দিব না। তুমি এসব কি বলো, এখন তো আমি এবাড়ির বউ, তাই এইসব করা তো আমার দায়িত্ব, তাই না? সানিয়ার কথায় মুসকি হাসে তিনি, বিনিময়ে সানিয়াও হাসে। তারপর দুই শাশুড়ি বউ রান্নাঘরের উদ্দেশ্যে চলে। আজ একান্তর বাবা আসবে। একান্তর মা মারা যাওয়ার পর এই নিয়ে তিনি দ্বিতীয়বার শ্বশুর বাড়ি আসছে। একান্তর মা আয়েশা চৌধুরী মারা যাওয়ার পর তিনি একান্তকে নিয়ে পাড়ি জমায় সদর লন্ডনে। আজ 9 বছর হয় আয়েশা চৌধুরী মারা গিয়েছে, আর এর ভিতর তিনি একান্তকে নিয়ে শুধু একবার দেশে এসেছে, আর আজ দ্বিতীয়বার, তাও ছেলের আবদারে। স্ত্রী মারা যাওয়ার পর কম বেশি সবাই জোর করেছিল বিয়ের জন্য, তাই তিনি সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। স্ত্রীকে ভীষণ ভালোবাসত, আর তার একমাত্র অংশকে নিয়ে তিনি তার আলাদা জগৎ তৈরি করেছে। শুধু শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ ছিল, আর এখন তার ভালোবাসার অস্তিত্ব একমাত্র চিহ্ন তার কাছে কিছু চেয়েছে, তিনি ফেলে কী করে? তাই তো ইচ্ছে না থাকা সত্ত্বেও ছেলের জীবন গুছিয়ে দিতে আবার নিজের প্রিয়তমার কাছে ফিরছে। ছাড়ুন না, গোসল করে আবার নিচে যেতে হবে, আঙ্কেল এলো বলে। ছাড়তে ইচ্ছে করছে না। সানিয়া আলমারি খুলে ড্রেস বের করে নিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে যাচ্ছিল, কিন্তু নির্ভান হুট করে বিছানা হতে নেমে এসে বউকে পেছন থেকে জড়িয়ে বুকের সাথে চেপে ধরে। সানিয়া চমকায়, কিন্তু চিরপরিচিত স্পর্শ অনুভব করতে পেরে মুস্কি হেসে বলে ওঠে,
আপনার কি শরীর খারাপ করেছে? না কেন? নির্বাণ আগের মতো থেকে ভ্রুকুসকে জিজ্ঞেস করে। সানায় নির্বাণের দিকে ফিরে নির্বাণের বলিষ্ঠ শরীরের কাত দিয়ে পেছনে দু হাত দিয়ে গলা জড়িয়ে নিয়ে জবাব দেয়, আপনি কি জানেন আপনি আগের মতো আর নেই?